আসসালামু আলাইকুম সবাইকে, টার্গেট মিউজিকের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ভিডিওতে আসা কপিরাইট ক্লেম রিমুভ করবেন। তো ভিডিওতে কপিরাইট ক্লেমটা কেন আসে? যদি আমরা আমাদের ভিডিওতে কারো কোনো ভিডিওর অংশ বা কারো মিউজিক যদি আমাদের ভিডিওতে অ্যাড করি, তাহলে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। তো কপিরাইট ক্লেমটা ওই চ্যানেলের অ্যাডমিন বা মডারেটর দেয় না, আপনার কপিরাইট ক্লেমটা আসে সরাসরি ইউটিউব থেকে। তো এতে আমাদের চ্যানেলে তেমন কোনো ক্ষতি হয় না। তো চলুন কিভাবে খুব সহজেই কপিরাইট ক্লেমটাকে আপনাদের ভিডিও থেকে রিমুভ করবেন, চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার ডিভাইসে থাকা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন youtube.com। আপনাদের সামনে ইউটিউবটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন আপনার চ্যানেল লোগোতে ডান পাশের। এখানে ক্লিক করার পর ইউর চ্যানেল এর নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করবেন। তো এখানে জাস্ট একটু লোড নিবে। এখান থেকে আপনাদের ইউটিউব স্টুডিওটা ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা কন্টেন্টসে চলে যাবেন, ড্যাশবোর্ডের নিচে কন্টেন্টসে এখানে চলে যাবেন। কন্টেন্টে আসার পর আপনি এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন, এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম, এখানে দিবেন কপিরাইট ক্লেমসে ক্লিক করবেন। তো এখানে আপনাদের যতগুলো ভিডিওতে কপিরাইট ক্লেমস এসেছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটার কপিরাইট ক্লেম রিমুভ করবেন সেই ভিডিওর থাম্বনেলে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন যেখানে কপিরাইট লেখা আছে, তো এই জায়গায় ক্লিক করবেন। তারপর সি ডিটেলস এ ক্লিক করবেন। তারপর ভিডিওটা সম্পূর্ণ আমাদের সামনে ওপেন হয়ে আসবে। আমাদের এই ভিডিওর মিউজিকে কপিরাইট ক্লেম এসেছে, তো আমরা এটা আপনাদের রিমুভ করে দেখাবো। তো এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আপনারা চাইলে এখান থেকে মিউজিকটাকে মিউট করে দিতে পারেন যাতে কপিরাইট ক্লেমটা রিমুভ হয়ে যাবে, অথবা এখানে রিপ্লেস করতে পারেন। রিপ্লেস সং ক্লিক করার পর এখানে আপনাদের সামনে কতগুলো মিউজিক ওপেন হয়ে যাবে যা সম্পূর্ণ কপিরাইট ফ্রি এবং আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এখান থেকে আমরা একটা মিউজিককে সিলেক্ট করে নিব, তারপরে অ্যাড করে দিব। অ্যাড করার পর তারপর সেভ আইকনে ক্লিক করে দিব। তো আবার সেভ চাইতেছে, তো আবার সেভ করে দিলাম। এখন ভিডিওটা কিছুক্ষণ প্রসেস হবে, তারপর ক্লেমটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি ভিডিওটার মিউজিকটা মিউট করতে চান তাহলে মিউট করতে পারেন, এখানে মিউট অপশনে ক্লিক করে দেবেন। মিউট অপশনে ক্লিক করার পর এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন, তারপরে এখানে মিউট অপশনে ক্লিক করে দেবেন, তারপর আপনার মিউজিকটি মিউট হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।